ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন এমন দাবি করে বাংলাদেশের কড়া সমালোচনা করে একটি পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রিপাবলিকান পার্টির এ নেতা। যদিও ট্রাম্পের এ পোস্টের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও বাস্তবতার নেই কোনো মিল। সংখ্যালঘু নির্যাতনের জের ধরে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আমি বাংলাদেশে হিন্দু খ্রিস্টান ও অন্য অন্য সংখ্যালঘুদের উপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধভাবে তাদের উপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে। এদিকে ধারণা করা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ও হিন্দু ভোটারদের ভোট টানতে বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ তুলে পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। মূলত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনে ভারত অভিযোগ করে আসছে বাংলাদেশের সংখ্যালঘুরা ব্যাপক নির্যাতনের শিকার হচ্ছে। তাদের এই অভিযোগকে সমর্থনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ট্রাম্পের পোস্টে। গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর ভারত থেকে দাবি করা হয় সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন। ওই সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় সাংবাদিকদের সরজমিন প্রতিবেদন করার আহ্বানও জানান, কিন্তু তাতে সাড়া না দিয়ে গুজব রটায় ভারতীয় মিডিয়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার সর্বশেষ চেষ্টা ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে করার সমালোচনা। মুসাদ্দিকুর রহমান, একুশে টেলিভিশন।